কোয়েল মল্লিকের পর এবার টলিউডে আরেকবার সুখবর নিয়ে এলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঠিক আপনাদের অতি প্রিয় অভিনেত্রী এবার এই সুখবরটি দিলেন তার দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে। 11ই মে সোমবার এই সুখবরটি নিজেই অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন। গত 5ই মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মতোই বিবাহ বার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানালেন শুভশ্রীও। 2018 সালের 11ই মে আজকের দিনে রাজ ও শুভশ্রী জুটির 4 হাত 1 হয়েছিল। টুইট বার্তায় শুভশ্রী লিখেছেন, দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছি। আমাদের জীবনে আরও এক জোড়া হাত আসছে ধরার জন্য, আসছে আরও একটা হৃদয় ভালোবাসার জন্য, আমরা অন্তঃসত্ত্বা। সঙ্গে ছবিতে রাজ ও শুভশ্রীর পরনের টি শার্টেও সন্তান আগমনের বার্তা একেবারে স্পষ্ট। না, শুধুমাত্র টুইটারে কিন্তু নয়, শুভশ্রী তার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই সুখবরটি জানিয়েছেন তার দর্শকদের। করোনা সংক্রমণের আতঙ্কে মন খারাপ করে এই সময় কিন্তু 5ই মে এসেছিল খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর সেই রেশ কাটতে না কাটতেই টলিপাড়ায় এলো আরেক সুখবর। আমাদের তরফ থেকে রাজশ্রী জুটির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দিন আমাদের চ্যানেলে কমেন্ট করে।